সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে বিশ্ব বাংলা আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া হোসাইন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংযুক্ত আরব আমিরাতে চলছে তিন মাস মেয়াদী সাধারণ ক্ষমা দূতাবাস আঙিনায় বেড়েছে দালালদের দৌরাত্ব। হজ করতে এসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পনেরো বাংলাদেশির যাত্রীদের নানা ধরনের নির্দেশনা সরকারি হজ চিকিৎসক দলের এবং জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে এমন ব্রিটিশ নাগরিক মেয়েদের স্বামীকে ব্রিটেনে আসার ভিসা দেয়ার অভিযোগ ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতে চলছে তিন মাস মেয়াদি সাধারণ ক্ষমা দূতাবাসের জনবল সংকট ও পর্যাপ্ত বসার জায়গা না থাকায় নানা ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েছে দেশটিতে বসবাসরত বিভিন্ন অঞ্চল হতে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা এ অবস্থায় দূতাবাস আঙিনায় বেড়ে গেছে দালালদের মিথ্যা বলে নিরীহ প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা আবেদনপত্র লিখে দিতে নেওয়া হচ্ছে বিশ দীর্হাম পর্যন্ত বিস্তারিত দেখুন রনক হাসানের রিপোর্টে আরব আমিরাত সরকার ঘোষিত এক আগস্ট থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমায় দেশটিতে অবস্থানরত হাজার হাজার প্রবাসীদের মধ্যে শত শত প্রবাসী প্রথম দুই দিন অর্থাৎ আগস্টের প্রথম ও দ্বিতীয় তারিখ নানা ভোগান্তিতে তার করেছেন সীমিত জনবল নিয়ে একসাথে অনেক প্রবাসীকে সেবা দিতে হিমশিম খাচ্ছে দূতাবাস এ অবস্থায় প্রবাসীরা বলছেন লোকবল বাড়িয়ে যথাসময়ে সেবা প্রদান করার ব্যবস্থা করতে যা যখন আমাদের এই

আমরা পাঁচটা বাজে আসি এখানে বসে রয়েছি স্যার আসবো নাকি একটা নাকি দুটা বাজে আসবো আমরা এখানে হাজার হাজার মানুষ কখন আমাদের সমস্যার সমাধান হইব দূতাবাস স্টাফদের বারবার ঘোষণা আর কি কি করণীয় তা বলার পরও অনেক প্রবাসী দূতাবাস স্টাফদের সাথেও তর্কে জড়িত হয়ে পড়ছেন এ অবস্থায় দূতাবাস আঙিনায় বেড়ে গেছে দালালদের দৌরাত্ম দালালরা মিথ্যা বলে নিরীহ প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা একটা ছোট আবেদনপত্র লিখে দিতে দালালরা নিচ্ছে বিশ দীর্হাম পর্যন্ত বাইরের প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা বসে থাকা সত্যি কষ্টকর এ অবস্থায় প্রবাসীদের বসার জন্য অন্তত বাংলাদেশ সমিতির অফিস খুলে দেওয়াই নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা রনক হাসান বাংলা টিভি ঢাকা যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের একশো বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে স্থানীয় সময় সময় বুধবার একটি হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য সচিব কামাল খান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে বসবাসরত সিলেটের ঐতিহ্যবাহী এম সি কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের একশো পঁচিশ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বুধবার অলডামের স্থানীয় একটি হলে পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর মোশারফ হোসেন ও সদস্য সচিব কামাল খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সাংবাদিক সম্মেলনে অলডামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন আগামী নয়ই সেপ্টেম্বর মানচেস্টারের বার্মিলান হলে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে যুক্তরাজ্য সহ সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমসি কলেজের সাবেক শিক্ষার্থীদের সপরিবারে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা আমাদের রেজিস্ট্রেশনটা আমরা একটু বাড়িয়ে দিয়েছি অনেকেরই ইচ্ছা কিন্তু এখনও রেজিস্ট্রেশন করতে পারেননি সেজন্য ষোলোই অগাস্ট পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নেব কারণ আপনাদের ছবি আমাদের খুবই দরকার যেটা আমরা ম্যাগাজিনে ছাপাবো ষোলোই অগাস্টের পরে আমাদের ছবি পেলে ম্যাগাজিনে ছাপাতে খুবই কষ্ট হবে সুতরাং আমাদের আহ্বান সবাইকে আপনাদের নাম ঠিকানা কোন বছর এমসি কলেজে পড়েছেন এবং ছবিটা আমাদেরকে ষোলোই আগস্টের আগে পাঠিয়ে দেবেন এছাড়াও সাবেক শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা আর আমাদের অনুষ্ঠানটা কিন্তু পুরো দিন হবে যেখানে আপনাদের স্মৃতিচারণ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ম্যাজিশিয়ান থাকবে আমরা একটা ম্যাগাজিন বের করব যেখানে আপনাদের লেখা থাকবে এবং আমরা বিভিন্ন শিল্পী গোষ্ঠীকেও নিয়ে আসব বিশেষ করে যারা আমাদের এমসি কলেজের প্রতিভা আছেন তারা আমরা চাই তারা এসে এই অনুষ্ঠানে পারফর্ম করবেন সৈয়দ সাদেক আহমদ বাংলা টিভি নিউজ ওল্ড ম্যানচেস্টার যুক্তরাজ্যে পনেরো অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় সময় বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সভাটির আয়োজন করা হয় ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজজুল হকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিয়া শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও সহসভাপতি শামসুদ্দিন আহমেদ মাস্টার এছাড়াও বক্তব্য রাখেন সীতাবালী সাজাদ মিয়া আলতাফুর রহমান ও মোজাহিদ সহ আরও অনেকে বক্তারা বঙ্গবন্ধুর হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি যারা বিদেশে পলাতক তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসি কার্যকর করার দাবি জানান আয়ারল্যান্ডের কিলকেনিতে অনুষ্ঠিত হল বাংলা মেলা আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসকারী বাংলাদেশিরা এ মেলায় অংশগ্রহণ করেন শিফন দেওয়ান ও মুস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় আইরিশ মেম্বার অফ পার্লামেন্ট ও কিলকেনি মেয়র এ মেলার উদ্বোধন করেন মেলায় বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবার রকমারি পোশাকের স্টল শোভা পায় শেষে ইউকে ও আয়ারল্যান্ড থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে যুক্তরাজ্যে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানাতে ওল্ডহ্যাম শাখা যুবলীগের উদ্যোগে আনন্দ সভার আয়োজন করা হয় স্থানীয় সময় বুধবার ওল্ডহ্যামের একটি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুগ্ম সম্পাদক শামসুদ্দিন চৌধুরী ফয়সাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ড হাইম আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুনেদ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন দুলাল মিয়া শাহিনুর ইসলাম আহমদ আলী সেলিম আহমদ ও তাজুল ইসলাম সহ আরও অনেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সমবেত হচ্ছেন পবিত্র মক্কায় এ বছর বাংলাদেশ থেকে এক অগাস্ট পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে সর্বমোট সাতাত্তর হাজার নিরানব্বই জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন আসার পর এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পনেরো জন বাংলাদেশি দেশ থেকে হজে আসার পর কোন ধরনের রোগী বেশি পাওয়া যাচ্ছে ইমার্জেন্সি রোগীদের জন্য কি ব্যবস্থা রয়েছে বা এখনও দেশ থেকে যারা আসেনি তাদের প্রতি কি পরামর্শ এই সব বিষয় নিয়ে বাংলাদেশ থেকে আসা সরকারি হজ চিকিৎসক দলের সাথে কথা বলেছেন জাবেদ ইকবাল এ বছর হজে বাংলাদেশ থেকে ১৪ জুলাই থেকে আরম্ভ করে এক আগস্ট পর্যন্ত দুইশো বিশটি ফ্লাইটের মাধ্যমে সরকারি ও বেসরকারিভাবে সর্বমোট সাতাত্তর হাজার নিরানব্বই জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন যারা হজের আগে মদিনা যাবেন তারা জেদ্দায় বিমান থেকে নেমে বাসে মদিনায় চলে যাচ্ছেন যারা হজের পর মদিনায় যাবেন তারা যাচ্ছেন মক্কায় কোনো হজ যাত্রী অসুস্থ হলে বাংলাদেশ মেডিকেল মিশনের চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করছেন এবছর হজে কোন ধরনের রোগী বেশি পাওয়া যাচ্ছে এ বিষয়ে কথা বলেছেন চিকিৎসক দলের সদস্য ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল সালমা হামিদ মেনলি হচ্ছে ওই হঠাৎ গরমের মধ্যে গিয়ে ঠান্ডা পানি খায় এই এইটার জন্য হলো বেশিরভাগগুলো ঠান্ডা লাগা বা কাশি গলা ব্যথা এই বা জ্বর আর আসতে হচ্ছে কিছু যে পেটের অসুখ যেমন মোশন আসছে কারো কারো অ্যাসিডিটি এই ধরনের নিয়ে আসছে মদিনা হজ মিশনে বাংলাদেশ চিকিৎসক দলের প্রধান ডাক্তার আবু নাই মোহাম্মদ বজলুর রশিদ জানান রোগীর অবস্থা বিবেচনা করে বিভিন্ন হাসপাতালে রেফার করা হচ্ছে হাজিদের জন্য সব স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে যে কোনো ধরনের পেশেন্ট যে কোনো অবস্থায় রেফার করে আমরা কিং ফাহাদ হসপিটাল এখানে হার্টের ওইখানে আমরা পাঠাচ্ছি এবং যথাযথ চিকিৎসা তারা পাচ্ছে এবং আনসার আল আনসার জেনারেল হাসপাতাল ওখানে আমরা জেনারেল পেশেন্টগুলি পাঠাচ্ছি জেনারেল উইকনেস ফেন্টিং এগুলো ওখানে বেশ ভালো ম্যানেজমেন্ট হচ্ছে হজে যাওয়ার আগে দৈহিক সামর্থ্যের পাশাপাশি সুস্থতা প্রয়োজন হজে যাওয়ার পূর্বে কি করণীয় ওইসব বিষয়ে কথা বলেছেন ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন এখন পর্যন্ত যারা আসেন নাই তাদের প্রতি আমাদের পরামর্শ যে আগে থেকেই ওনারা যেন খোঁজের প্রস্তুতি নিয়ে আসেন সেটা হলো যে যারা ডায়াবেটিস আছে প্রেশার আছে হাঁপানি রোগ আছে এগুলোর ওষুধ অন্তত এক থেকে দেড় মাসের যেন অবশ্যই নিয়ে আসেন এখানে প্রায় আবহাওয়ার কারণে ঠোঁট ফেটে যায় পা ফেটে যায় শরীরের হাত এগুলো ফেটে যায় যার জন্যে ভ্যাজলিন লোশন এগুলো অবশ্যই আনতে হবে চাঁদ দেখা সাপেক্ষে দুই সালের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা পাঁচশো এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ যাত্রীর সংখ্যা এক লাখ ছাব্বিশ হাজার সাতশো আটানব্বই জন হজ যাত্রীদের সৌদি আরবের যাত্রার শেষ ফ্লাইট পনেরোই আগস্ট বাংলা টিভি নিউজ ডেস্ক প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখার পাশাপাশি মূলধারায় সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে অনুষ্ঠিত হল বাংলাদেশ মেলা স্থানীয় সময় বুধবার সেন্ট ক্যাসোল স্টেডিয়ামে মেলার আয়োজন করা হয় মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়াম নিউ জার্সি স্টেট সিনেটর ভ্যানড্রিউ স্টেট সিনেটর ক্রিস ব্রাউন ও এসেম্বলিম্যান জন অরমাটো আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আহমদ অতিথিদের বাংলাদেশ মেলায় উপস্থিত প্রবাসীদের সাথে পরিচয় করিয়ে দেন কমিউনিটি সেবায় অবদান রাখায় তিন কৃতি প্রবাসীকে বিশেষ সম্মাননা দেয়া হয় এছাড়াও প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে প্রদান করা হয় মেলার সাংস্কৃতিক পর্বে অংশ নেন সঙ্গীত শিল্পী সাইরা রেজা ও মারিয়া শেষে মঞ্চ মাতাতে আসেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয় মেলায় ছিল দেশীয় পণ্যের বিকিকিনি দেশীয় খাবারের স্টল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ সোসাইটি ইনোকের দ্বিবার্ষিক নির্বাচন আগামী একুশ অক্টোবর অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বুধবার বাংলাদেশ সোসাইটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণাকালে এ প্রত্যয় ব্যক্ত করে নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম জামাল ইউ আহমেদ এ সময় সাত সদস্য নির্বাচন কমিশনের মধ্যে উপস্থিত ছিলেন হাকিম মিয়া জামান কায়েস আর সরকার ও খোকন এ সময় উপস্থিত ছিলেন কামাল আহমেদ আব্দুর রহিম হাওলাদার আব্দুল খালেক খায়ের ও রুহুল আমিন সিদ্দিকী সহ আরও অনেকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে এমন ব্রিটিশ নাগরিক মেয়েদের স্বামীকে ব্রিটেনে আসার ভিসা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ভিক্টিমরা তাদের স্বামীকে যেন ভিসা দেয়া না হয় সে বিষয়ে হোম অফিসকে অবহিত করার পরও তা কার্যকর হচ্ছে না বলে প্রমাণিত হয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এক অনুসন্ধান শেষে এই কথা জানিয়েছে যেসব মেয়েরা জোরপূর্বক বিয়ের শিকার হয়ে স্বামীর ভিসা না দেওয়ার আবেদন করেছেন তাদের অর্ধেকের বেশি স্বামীকে ভিসা দেওয়া হয়েছে এসব ভুক্তভোগীদের নিয়ে যেসব চ্যারিটি প্রতিষ্ঠান কাজ করছে তারা বলছে হোম অফিস এ বিষয়ে অন্ধের ভূমিকা পালন করছে উল্লেখ্য এসব জোরপূর্বক বিয়ের ঘটনা বেশিরভাগই ঘটছে বাংলাদেশ পাকিস্তান ও ভারতে চ্যারিটি সংস্থাগুলো বলছে দেশে নিয়ে জোরপূর্বক বিয়ে দেওয়ার পর গর্ভবতী হওয়ার আগ পর্যন্ত মেয়েদেরকে ব্রিটেনে ফিরতে দেয়া হয় না এর সুযোগ নিয়েই স্বামীরা পরিবারের সাথে ব্রিটেনের আসার জন্য আবেদন করে থাকে যদিও হোম অফিস তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে কিন্তু টাইমসের প্রতিবেদন বলছে হোম অফিস কোনো রকম যাচাই বাছাই করা ছাড়াই ওইসব ভিসা দিয়ে দিচ্ছে বিশ্ব বিশ্ববাংলায় এবারে নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে যা থাকছে ইতালিতে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের নবগঠিত কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড সেরেমনি দুই ক্যাটাগরিতে সাতজনকে অ্যাওয়ার্ড স্বাগত ইতালিতে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের নবগঠিত কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড সেরেমনি দু হাজার আঠারো অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার মিলানের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয় অনুষ্ঠানে এডুকেশন ও সোশ্যাল ওয়ার্ক ক্যাটাগরিতে মোট সাতটি অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিস্তারিত দেখুন কাউসার হাওলাদারের প্রতিবেদনে ইতালি এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বৃহত্তর সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বিয়ানি বাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির নবগঠিত কমিটির অভিষেক এবং অ্যাওয়ার্ডিং সিমোনি টু থাউজেন্ড এর অনুষ্ঠান ইতালির মিলানস্থ একটি অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এ কে মোহাম্মদ শামসুল আহসান ফুল যেমন পাপড়িটা ছড়িয়ে দেয় তখন ফুলের সৌরভ আপনারা পান এবং ফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করেন যখন আমাদের নিজের

বাগানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের এবং অ্যাওয়ার্ডিং প্রোগ্রামে আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন এবছর এডুকেশন ও সোশ্যাল ওয়ার্ক এই দুটি ক্যাটাগরিতে মোট ছাটটি অ্যাওয়ার্ড প্রদান করা হয় ধন্যবাদ বিয়ানিবাজার ওয়েলফেয়ার ট্রাস্টকে আমাকে এই সম্মাননা প্রদানের জন্য ভালো কাজ তারা কন্টিনিউ করবে এবং আমি কমিটিকে নবনির্বাচিতাক্য পাঠ করান লন্ডন থেকে আগত বিয়ানীবাজার ফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি দেলোয়ার হোসাইন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছায় শিক্ষ করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনসাল রফিকুল করিম বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইটালির পরিচালনা বোর্ডের সদস্য ইমাম উদ্দিন শরীফ উদ্দিন মইনুল হক সহ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ লম্বার দিয়া আওয়ামী লীগ বিএনপি মিলান বাংলা প্রেস ক্লাব আঞ্চলিক সমিতি সহ কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন সেবা এবং কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির ট্রাস্টি হয়ে মানবতার সেবায় অংশ নেবার প্রতিও আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন মিলান আওয়ামী লীগ বিএনপি বৃহত্তর ফরিদপুর মাদারপুর বৃহত্তর ঢাকা বৃহত্তর সিলেট বৃহত্তর কুমিল্লা নোয়াখালী সহ সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সাংস্কৃতিক ও সাংবাদিক বৃন্দ এবং বাংলাদেশি প্রবাসীরা আজকের এই অ্যাওয়ার্ডিং প্রোগ্রামের মধ্য দিয়ে ইউরোপের মাঝে বাংলাদেশের কৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে আরো উদ্বুদ্ধ হবে প্রবাসীরা এই প্রত্যাশা সবার মালয়েশিয়ার দ্বীপ রাজ্যে সাবার চেম্বার অফ কমার্সের নেতাদের সঙ্গে দূতাবাসের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সংগঠনটির কার্যালয়ে দূতাবাসের প্রথম সচিব রাজিবুল আহসান এ মতবিনিময় সভা করেন এ সময় উপস্থিত ছিলেন পুতাতান চাইনিজ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দাতুক আইর তাং লং সিং দাতুক রবার্ট লিং চাই সহ আরও অনেকে উল্লেখ্য গত ২৬ জুলাই সকাল সারাওয়াক প্রদেশের চিফ মিনিস্টার দাতুক পাটিঙ্গি আবাং হাজি আব্দুল রহমান জোহারি বিন তুন দাতুক আবাং হাজি ওপেং ও সারাওয়াক প্রদেশের গভর্নর তুন পেহিন সেরি হাজি আব্দুল তাইব মাহমুদের সঙ্গে পৃথক পৃথকভাবে তাদের অফিসে সাক্ষাৎ করেন হাইকমিশনার শহীদুল ইসলাম নিরাপদ সড়কের দাবি সহ চলমান আন্দোলনকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানানো হয় সংগঠনের প্রেসিডেন্ট কায়েস মাহমুদ জনি ও জেনারেল সেক্রেটারি ফয়সল মোহাম্মদ বলেন প্রতিদিন কতজন মানুষ বাংলাদেশের সড়কে দুর্ঘটনায় নিহত হয় তার সঠিক হিসেব কারো কাছে নেই অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন গাড়ি এর জন্য মূলত দায়ী ঢাকার কুমিচলায় নিহত দুই স্কুল শিক্ষার্থীর পরিবারকে বাংলাদেশ অস্ট্রেলিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে সহযোগিতার ঘোষণা দেন সংগঠনের প্রেসিডেন্ট কায়েস মাহমুদ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনায় উত্তাল সারা দেশ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হলেও এতে সমর্থন জানিয়েছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন প্রবাসীরাও কানাডার টরন্টোতে নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন তারা এসময় সময় দাবি আজ একটাই নিরাপদ সড়ক চাই নো মোর কিলিং অন দ্য রোড ইন বাংলাদেশ তালবাহানা বন্ধ করে কাজের কথায় আসুন নিরাপদ সড়ক গড়ে সবাই মিলে হাসুন সংবলিত প্ল্যাকার্ড বহন করেন প্রবাসীরা বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় সময় বৃহস্পতিবার বোন শহরের মুনস্টার প্লাটসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রবাসী সাংবাদিক অনুপম কুমার বোন ও আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা এই সমাবেশে অংশ নেন শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতার প্রতি একমত প্রকাশ করে তারা বলেন সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি নিয়মিত ঘটনা সড়কে যানবাহনের মান নিয়ন্ত্রণে সরকারের মধ্যে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যায় এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার যুক্তরাজ্য সফরত সাবেক সংসদ সদস্য বরকতুল্লাহ বুলুর সাথে মতবিনিময় সভা করেছে বৃহত্তর নোয়াখালী প্রবাসী ইউকে স্থানীয় সময় মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি এটিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করেন আতাউল্লাহ ফারুক ও মোশারফ হোসেন ভুইয়া বক্তব্য রাখেন এম আব্দুর রহিম সাইফুল ইসলাম মিরাজ শামিমা বরকত লাকি ড আব্দুল আজিজ ও আশরাফুদ্দিন সহ আরো অনেকে যুক্তরাজ্যে বাংলাদেশি ইতালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন টাওয়ার ও এর উদ্যোগে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় বুধবার পূর্ব লন্ডনের ইনসাইন ইউথ ক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয় দিনব্যাপী মেলায় শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন ও দৌড় প্রতিযোগিতা বিস্তারিত দেখুন ফজলুল হকের প্রতিবেদনে সংগঠনের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর মেলার উদ্বোধন করেন এই সময় উপস্থিত ছিলেন ফয়সাল আলম ইমামুল হক মামুন আলী রেজা খান আনোয়ার হোসেন ও শিরিন আক্তার সহ অনেকে দিনব্যাপী অনুষ্ঠানের মূল পরিচালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি আবুল হোসেন জসিম ইভেন্ট পরিচালনা করেন ফয়সাল আলম আতাউর রহমান শিপন মাসুদ রানা ও আনোয়ার হোসেন মেলা শিশু থেকে শুরু করে বয়স্করা অংশগ্রহণ করে আনন্দে মেতে উঠেছিল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় বাংলা টিভি নিউজ ডেস্ক শেষ করব বিশ্ব বাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার সংযুক্ত আরব আমিরাতে চলছে তিন মাস মেয়াদী সাধারণ ক্ষমা দুতাবা আঙিনায় বেড়েছে দালালদের দৌরাত্ব হজ করতে এসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পনেরো বাংলাদেশির যাত্রীদের নানা ধরনের নির্দেশনা সরকারি হজ চিকিৎসক দলের জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে এমন ব্রিটিশ নাগরিক মেয়েদের স্বামীকে ব্রিটেনে আসার ভিসা দেওয়ার অভিযোগ ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এবং ইতালিতে বিয়ানি বাজার ওয়েলফেয়ার ট্রাস্টের নবগঠিত কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড সেরেমনি দুই ক্যাটাগরিতে সাতজনকে অ্যাওয়ার্ড এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে